السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وحملناه على ذات ألواح ودسر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام عن أبي ذر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال كنت مع النبي صلى الله عليه وسلم في المسجد عند غروب الشمس، فقال: يا أبا ذر، أتدري أين تغرب الشمس؟ قلت: الله ورسوله أعلم. قال: فإنها تذهب حتى تسجد تحت العرش، فذلك قوله تعالى: والشمس تجري لمستقر لها، ذلك تقدير العزيز العليم، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله، আমরা সূরা ইয়াসিনের তাফসির পড়তেছি। আল্লাহর মেহরবানি, আমরা গত ক্লাস পর্যন্ত 37 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। এই পর্যন্ত শুরুর দিকে আমরা নবীজি আলাইহিস সালাম এবং কোরআন সম্পর্কিত কিছু কথা পড়েছিলাম। পরবর্তীতে ওই প্রথম চ্যাপ্টারেই হেদায়াতের জন্য আমাদেরকে আমাদের কর্মকে সংশোধন করতে হবে, অন্যথায় কর্মই আমাদের হেদায়াত থেকে বাধা প্রদান এবং ইমান থেকে বাধা প্রদানের কারণ হবে, এই সম্পর্কিত কিছু কথা ছিল। দ্বিতীয় অংশে একটা জনপদে প্রথমে দুজন রাসূল আসে, পরবর্তীতে অন্য আরেকজন দ্বারা সহযোগিতা করা হয়। তাদের তিনজনের কথা ওই সম্প্রদায় অমান্য করে দূরের শহরে আরেকজন এসে এই প্রফেটদেরকে হেল্প করতে চায়, পরবর্তীতে তাকেও তারা করে। তো এই যে দূরের শহর থেকে যে ব্যক্তি আসলো, তার কওমের লোকদের প্রতি আন্তরিকতা এবং আল্লাহর বিধানকে মানার প্রতি তার আন্তরিকতা, এই সিনসিয়ারিটির ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিস্তারিত আলোচনা করেছেন, তার কথাগুলো অলমোস্ট সবগুলো আলোচনা করেছেন। পরবর্তীতে তাকে শহীদ করা হলে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিদান এবং তাকে অমান্য করার ফলে সেই সম্প্রদায়ের প্রতি শাস্তি, এই সম্পর্কিত আমরা গত ক্লাসে শেষ করেছিলাম। এবং গত ক্লাসে আরেকটু আলোচনা ছিল শেষের দিকে 3 নম্বর চ্যাপ্টারে, সেটা হলো আল্লাহ তাআলা কিছু নিদর্শন আলোচনা করতেছেন, তার বড় বড় নিয়ামত বান্দাদের প্রতি দেয়া সেগুলো আলোচনা করতেছেন। তার মধ্যে অন্যতম হলো জমিনকে উজ্জীবিত করা, সেখান থেকে ফসল উৎপন্ন করে মানুষের রিজিকের ব্যবস্থা করা, এবং আল্লাহ তাআলা সবকিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করা, একে অপরের সহযোগী করে সৃষ্টি করা, রাত দিন সৃষ্টি করা, এই সম্পর্কিত আলোচনা শেষের দিকে 37 নম্বর আয়াত পর্যন্ত ছিল। আলহামদুলিল্লাহ, আজকে আমরা 38 নম্বর আয়াত থেকে পড়ব। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শামসু তাজরি লিমুস্তাকাররিল্লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম, والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم، لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون. 38, 39, 40 এই তিনটা আয়াত পারস্পরিক সম্পর্কযুক্ত অর্থ, এই জন্য আমরা একটু প্রথমে অনুবাদটা পড়ে নিই। প্রথম আয়াত, ওয়াশামসু তাজরি, সেটা প্রবাহমান, লিমুস্তাকাররিল্লাহা, তার নির্দিষ্ট কক্ষপথে, নির্দিষ্ট গন্তব্যে, তার নির্দিষ্ট স্থলে। যালিকা তাকদীরুল আজিজিল আলিম, এই যে সূর্য যে প্রবাহমান, সূর্য যে ঘূর্ণায়মান তার নির্দিষ্ট কক্ষপথে, এটা তাকদীর, নির্ধারণকৃত, আল আজিজ আল আলিম, মহা পরাক্রমশালী এবং মহা জ্ঞানী আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে। যালিকা তাকদীরুল আজিজ আল আলিম,
এরপরে চাঁদের কথা বলতেছে, ওয়াল কামারা কদ্দারনাহু, এবং আমি চাঁদকেও নির্ধারণ করে দিয়েছি, মানাজিলা, তার নির্দিষ্ট কক্ষপথ, মানজিল, সে কোথায় যাবে, কতটুকুতে নড়বে, এটাও আমার পক্ষ থেকে নির্ধারণকৃত। হাত্তা, এমনকি চাঁদের এই যে প্রতি মাসের যে দৈনন্দিন পরিবর্তন, এই পরিবর্তনটা, বিভিন্ন সময় পরিবর্তনটা কি এক পর্যায়ে আদা, এই সূর্যটা ফিরে যায়, কাল অর্জুনিল কাদিম, অর্জুন মানে খেজুরের ডাল বা খেজুরের শাখা, কাদিম মানে পুরাতন, কাল অর্জুনিল কাদিম, শুকনা, পুরাতন, একবারে শুকিয়ে যাওয়া, চিকন হয়ে যাওয়া, বাঁকা হয়ে যাওয়া খেজুরের ডালের মতো হয়ে যায়। চাঁদ নির্দিষ্ট সময়ে পরিবর্তন হতে হতে, তার মানজিল পরিবর্তন হতে হতে একটা পর্যায়ে কাল অর্জুনিল কাদিম, পুরাতন খেজুরের শাখা যেরকম শুকিয়ে বাঁকা হয়ে যায়, ঠিক চাঁদ এরকম চিকন হয়ে সরু হয়ে কাল অর্জুনিল কাদিম। এবার চাঁদ সূর্যের নির্দিষ্ট কাজ সম্পর্কে আল্লাহ বলে দিচ্ছেন, লাশামসু ইয়ামবাগী লাহা, সূর্যের জন্য সঙ্গত নয় আন্তুদ্রিকাল কামারা, সে চাঁদকে গ্রাস করবে, অর্থাৎ চাঁদকে সে গ্রাস করে নিবে বা চাঁদকে অতিক্রম করে যাবে, চাঁদকে সে আদ্রাকা ইদ্রিক, আসলে শাব্দিক অর্থ হয় ধরা, পাকড়াও করা, তো চাঁদ চাঁদকে সে গ্রাস করে নিবে, ধরে ফেলবে, অতিক্রম করে যাবে, এটা সূর্যের জন্য সঙ্গত না, সূর্যের জন্য সম্ভব না। ওয়ালাল্লাইলু সাবিকুন নাহার, এবং রাতের জন্য লাইয়ামবাগি, সম্ভব নয় সাবিকুন নাহার, দিনকে অতিক্রম করে যাওয়া, দিনের অগ্রগামী হয়ে যাওয়া বা দিন আর আসবে না, এটাও রাতের জন্য সম্ভব না। ওয়াকুল্লুন, এই যে পূর্বে যা কিছু বলা হলো, চাঁদ, সূর্য, দিন, রাত, এই সব কিছু, কুল্লুন, আল্লাহ তাআলার পক্ষ থেকে, ফি ফালা, নির্দিষ্ট কক্ষপথে, এই সব কিছু নির্দিষ্ট, ইয়াসবাহুন, এবং এই সব তাদের নির্দিষ্ট আদেশ মোতাবেক, ইয়াসবাহুন, তারা সাঁতার কাটতেছে, ঘুরতেছে, আল্লাহ তাআলার আদেশ পালনে তারা ব্যস্ত আছে। তো মোটামুটি এই ছিল তিনটা আয়াতের শাব্দিক অর্থ। এখন একটু আমরা তাফসিরের দিকে ফোকাস করি। এখানে প্রথম আয়াতে বলতেছে, ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজুল আলিম, সূর্য নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। সূর্য এই যে লিমুস্তাকাররিন, এই মুস্তাকাররুন এই শব্দটা আমরা জানি, ভার্বের 10 নম্বর ফর্ম থেকে আসছে, ইস্তাকাররা ইস্তাকিররু, এটার রুট লেটার হলো কারার, এই যে কাফ রা রা, কারার শব্দের অর্থ স্থিরতা, তো ইস্তাকাররা অর্থ হলো কোনো জিনিস স্থির হয়ে যাওয়া, তো এখান থেকে ইসমুল মাফউল বা প্যাসিভ পার্টিকেল শব্দ মুস্তাকাররুন, অর্থ হলো যাকে স্থির করা হয়েছে। আমরা জানি সুলাসি মাজিদ ফি, অর্থাৎ 1 নম্বর ফর্ম ব্যতীত অন্যান্য ফর্ম থেকে ইসমু জরফ বা স্থান বা কালবাচক অর্থের শব্দ নিতে চাইলে সেটার নির্দিষ্ট স্ট্রাকচার নাই, সেটা ইসমুল মাফউলের শব্দ দ্বারাই অর্থ করা হয়। তো এখানে মূলত শব্দটা ইসমুল মাফউল, কি অর্থ দিবে ইসমু জরফ। তো মুস্তাকাররুন মানে হলো স্থির হওয়ার জায়গা অথবা স্থির হওয়ার স্থান। জরফ আমরা জানি অ্যাডভার্ব অফ টাইম অথবা অ্যাডভার্ব অফ প্লেস, স্থান বা সময় বোঝায়। তো মুফাসসিরিনে কেরাম এই যে এই শব্দ থেকেই এই আয়াতটার দুইটা তাফসির করছেন, যে এটা সময় হিসাবে হতে পারে আবার স্থান হিসাবে হতে পারে। সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে চলতেছে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত সময় আছে, ওই নির্ধারিত সময় পর্যন্ত সূর্য তার কক্ষপথে ঘূর্ণায়মান থাকবে, যখন ওই নির্ধারিত সময় পার হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে স্টপ করে দিবেন। হাদিসে পাকে আসছে, যে হাদিসটা খুতবার মধ্যে আমি পড়তেছিলাম, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে আবু যর গিফারি একবার মসজিদে নবীজির সাথে ছিলেন এবং ওই সময় সূর্য অস্ত যাচ্ছিল, নবীজি জিজ্ঞাসা করেন, আতাদরি আইনা তাগরুবু, এই সূর্য কোথায় অস্ত যায় তুমি কি সেটা জানো? আবু যর গিফারি উত্তর দিলেন, যে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবীজি আলাইহিস সালাম উত্তর দিলেন, সূর্য প্রতিদিন আরশের নিচে পর্যন্ত যায়, ওখানে গিয়ে সাজদা করে। এবং আরেকটা হাদিসে এটার সাথে আরেকটু অতিরিক্ত হয়ে আসছে,
বুখারীর হাদিস, বুখারিতে দুটা বর্ণনায় আসছে যে সূর্য যখন আল্লাহ তাআলার আরশের নিচে আল্লাহ তাআলার কুদরতি পায়ে গিয়ে সাজদা করে, তখন সে পুনরায় উদিত হওয়ার জন্য আবার আল্লাহর কাছে অনুমতি চায়। আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত হয়ে সে আবার উদিত হয়। তো এই যে নির্দিষ্ট সময় পর্যন্ত সূর্য ঘূর্ণায়মান থাকবে, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমতি শেষ, যেদিন অনুমতি নাই ওই দিন সূর্যকে বলা হবে তুমি যেখান থেকে অস্ত গেছো ওইখান থেকেই উদিত হও। তো আমরা জানি কিয়ামতের সবচেয়ে আলামাতুল কুবরা, বড় আলামত হলো পশ্চিম দিক থেকে সূর্য অস্ত উদিত হবে। তো ওই দিন ওই যেখানে অস্ত গেছে ওইখান থেকেই উদিত হবে, ওই সময় কিয়ামত হবে। তো এটা হলো সময় হিসাবে লি মুস্তাকাররিল্লাহা, সূর্যের নির্দিষ্ট কক্ষপথ নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়ে সেটা নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান থাকবে। যালিকা তাকদীরুল আজিজ, দেখেন আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করছে আজিজ, এটা আজিজের পক্ষ থেকে নির্দিষ্ট। আজিজ মানে আমরা বলেছিলাম যিনি সবকিছু করতে সক্ষম, যার সবকিছুর কুদরত আছে। তো আল্লাহ তাআলা এখন ঘূর্ণায়মানের বা নির্দিষ্ট কক্ষপথে চলার অনুমতি দিয়ে রাখছেন, আবার যখন তিনি চাইবেন এটাকে অফ করে দিবেন, তার এই ক্ষমতা আছে। তো যখন অফ হবে তখনই কিয়ামত হবে। যালিকা তাকদীরুল আজিজুল আলিম, এটা তো সময় হিসাবে বললাম। বাকি লিমুস্তাকাররুন, এই মুস্তাকাররুন শব্দের মধ্যে স্থান হিসাবে অর্থ হয়, অর্থাৎ সূর্যের নির্দিষ্ট কক্ষপথ আছে, এই কক্ষপথে চলতেছে, সে কোনো সামান্য এদিক সেদিক হচ্ছে না। আমরা যারা এই সায়েন্স সম্পর্কে জানি, এই সূর্যের এটা সম্পর্কে ডিটেলস আলোচনা আছে, সূর্যের একেবারে সামান্য এদিক সেদিক হলেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে তার স্থানটা একেবারে প্রোগ্রামিং করা, নির্দিষ্ট কক্ষপথে চলতেছে। বাকি যেদিন সামান্য এদিক সেদিক হবে আল্লাহর হুকুম থেকে, মানে হলো আল্লাহ তাআলার হুকুম হবে, সে নির্দিষ্ট কক্ষপথ থেকে নড়ে যাবে আর পৃথিবী ধ্বংস হবে। তো এটা হলো স্থান হিসেবে। তো স্থান বা সময় দুইটা হিসেবেই এখানে হতে পারে। তো এই জন্যই অশামসু তাজরি লি মুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজুল আলিম, এটা গেল সূর্যের কথা। এবার চাঁদের মধ্যে আসি। ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিল হাত্তা আদা কাল উরজুনিল কদীম, আমি চাঁদের জন্য নির্দিষ্ট মানাজিল মানজিল নির্দিষ্ট করেছি। হাত্তা আদা কাল উরজুনিল কদীম, এই যে চাঁদের নির্দিষ্ট কক্ষপথ গুলো বিভিন্ন জায়গায় আসছে, 28টা কক্ষপথ নির্দিষ্ট আছে, ওই 28 কক্ষপথে থাকে, আর নির্দিষ্ট 2 দিন চাঁদ আনভিজিবল থাকে, বাকি 28টা কক্ষপথে নির্দিষ্ট পরিবর্তন সাপেক্ষে দেখা যায়। বাকি শেষের দিকে চাঁদ শেষ পর্যায়ে অবস্থা হয় কাল উরজুনিল কাদিম, শুকনো পুরনো খেজুরের ডাল যেরকম সরু হয়ে যায়, বাঁকা হয়ে যায়, চাঁদের শেষ কক্ষপথে যাওয়ার পরে এরকম পরিবর্তন হয়। হাত্তা আদাকাল উরজুনিল কাদিম, আল্লাহ তাআলা তার নিদর্শন আলোচনার মধ্যে অন্যতম বড় দুইটা নিদর্শন চাঁদ এবং সূর্যের কথা আলোচনা করলেন। চাঁদ এবং সূর্য, এই পূর্বে আমরা পড়তেছিলাম, এখানে আমরা পড়ে আসলাম হলো 36 নম্বর আয়াতে, দেখেন এখানে ছিল সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, যে পবিত্র মহা গ্রেট সেই সত্তা যিনি সবকিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। জোড়ায় জোড়ায় এই অর্থের মধ্যে আমাদের একটা অর্থ ছিল যে প্রত্যেক জিনিসকে একটা আরেকটার সম উপযোগী করে, একটা আরেকটার সাহায্যকারী হিসেবে, একটা আরেকটার বিপরীত করে সাহায্যকারী হিসেবে আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টি করেছেন। তো সেম চাঁদ এবং সূর্য, আমরা জানি চাঁদের নির্দিষ্ট নিজস্ব কোনো আলো নেই, সূর্যের পক্ষ থেকে সূর্যের আলো নিয়ে চাঁদ আলোকিত হয়। তো চাঁদ সূর্য থেকে সাহায্য নেয়, সূর্য চাঁদকে সাহায্য করে, এমনকি এই সূর্য থেকে যে চাঁদ নিচ্ছে এর দ্বারা সূর্যের কোনো ক্ষতি হচ্ছে না, একে অপরের প্রতি আন্তরিক, তারা একে অপরকে আলো দিচ্ছে। তো এই চাঁদ এবং সূর্য, এখান থেকে পৃথিবী তার নির্দিষ্ট সহযোগিতা পায়, পৃথিবী আলো নেয়, পৃথিবী এই সূর্য থেকে সবকিছু গ্রহণ করে, এই চাঁদ থেকে আলো গ্রহণ করে, চাঁদের মাধ্যমে মানুষ তাদের ইবাদতের এবং বিজনেস সহ সবকিছু সময় নির্ধারণ করে, তো পৃথিবী আলো নিচ্ছে। তো চাঁদ একে অপরের সহযোগী আছে, এই জন্য পৃথিবী ফায়দা পাচ্ছে। চাঁদ যখন সূর্য থেকে নিবে না বা সূর্য যখন চাঁদকে দিবে না,
তখন পৃথিবীও ধ্বংস হয়ে যাবে, পৃথিবীও তার নির্দিষ্ট ফায়দা পাবে না। তো যাকে আল্লাহ তাআলা যেই নির্দিষ্ট কাজ দিয়ে রাখছেন সেটা করতে হবে, তাহলেই ফাসাদ সৃষ্টি হবে না, নির্দিষ্ট জায়গা ঠিক থাকবে, নির্দিষ্ট জায়গা ঠিক থাকবে। এই যে চাঁদ এবং সূর্য একটা জোড়া, একইভাবে মানুষকে আল্লাহ তাআলা স্বামী স্ত্রী একটা জোড়া, বাবা সন্তান একটা জোড়া, বাবার হক সন্তানের হক, যখন প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে ঠিক রাখবে, বস এবং তার এমপ্লয়ার এটা একটা জোড়া, তাদের সিনসিয়ারিটি যখন প্রত্যেকেই ঠিক থাকবে তখন ফাসাদ হবে না। বাকি একজন যখন তার সিনসিয়ারিটি থেকে সরে আসবে তখনই ফাসাদ আসবে। যেরকম চাঁদ সূর্য একজন আরেকজনের কাছ থেকে সরে গেলে যেরকম পৃথিবীতে ফাসাদ আসবে, এরকম প্রত্যেক জোড়ার মধ্যে যখনই একজন আরেকজনের হক ভুলে যাবে, একজন আরেকজনের হক আদায় করা থেকে সরে যাবে, তখনই ফাসাদ সৃষ্টি হবে। সম্মানিত উপস্থিতি, এখানে আরেকটা সূক্ষ্ম ইঙ্গিত আছে, খেয়াল করি আমরা। চাঁদ, চাঁদ হলো নির্দিষ্ট আলোতে আলোকিত, চাঁদের কাছে সূর্য সে নির্দিষ্ট আলোতে আলোকিত এবং তার নিজস্ব আলো আছে। চাঁদ তার নিজস্ব আলো নেই, সূর্য থেকে আলো নেই। তো চাঁদ এবং সূর্য এই দুইটার দৃষ্টান্ত অনেকটা রাসুল এবং রাসুলের অনুসারীদের মধ্যে। আল্লাহ তাআলা যত রাসুল পাঠাইছেন আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, এই রাসূলগণ প্রফেটগণ তাদের নিজস্ব আলো ছিল, তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহি পেয়েছে, কিতাব পেয়েছে, কোরআন পেয়েছে, প্রত্যেকেই নিজস্ব ওহি পেয়েছে, তো তাদের নিজস্ব আলো ছিল। বাকি তাদের আলো তখনই ফায়দাজনক হবে যখন তারা তাদের অনুসারীদের কাছে পৌঁছিয়েছে। সেম তারা এই কাজটা করেছে, প্রত্যেকেই তাদের এই আলো, এই ওহির আলো, কিতাবের আলো তারা তাদের উম্মতের কাছে পৌঁছিয়েছে। তো এই উম্মত যারা আমরা ফলোয়ার, আমাদের নিজস্ব আলো নেই, আমরা আলোটা পাই প্রফেট থেকে, আমরা আলো পাই প্রফেটের দেয়া সুন্না থেকে, আমরা আলো পাই প্রফেটের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া কিতাব থেকে। তো সুতরাং আমরা এই কোরআন এবং প্রফেটের সুন্না থেকে যে আলো আমরা পাচ্ছি, এই আলো থেকে আমরা ফায়দা নিব। তারা তাদের জব, তাদের কাজ তারা সম্পূর্ণভাবে করে গেছে, এখন আমাদের কাজ হলো এই আলো নিয়ে আমাদের জীবনকে আলোকিত করা, এই আলোতে আমাদের জীবনকে সাজানো, এই আলোতে আমাদের জীবনকে পরিচালনা করা। এখন তাদের জব তারা পূর্ণ করে গেছে, এখন আমরা এটা পালন করতে পারতেছি না বা আমরা ঠিক মতো করতেছি না, এই জন্য ফাসাদ। এই যে আমাদের যে ফাসাদ, জহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যা কিছু এই জলে স্থলে যত ফাসাদ আছে সবকিছু মানুষের হাতের কামাই। মূল কথা হলো এই যে তাদের যে আলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া, হুদাল্লিন নাস, যে গাইডেন্স আল্লাহর পক্ষ থেকে দেওয়া, সেটাকে গ্রহণ না করার কারণে, সেটা থেকে সরে আসার কারণে। তো যখনই আমরা আল্লাহর গাইডেন্সকে, আল্লাহর আলোকে ফলো করব, তখন আমাদের জীবন সহজ, আমাদের জীবন সুন্দরভাবে চলবে, আমাদের আত্মপ্রশান্তি থাকবে, পরিবারের শান্তি থাকবে, পরিবারের মধ্যে ফাসাদ থাকবে না। অফিস যদি আমরা আল্লাহর আলোতে চালাই ফাসাদ থাকবে না। আমার সন্তানকে শিক্ষিত করার ব্যাপারে যদি আমি আল্লাহর গাইডেন্স ফলো করি ফাসাদ থাকবে না, অন্যথায় দেখবেন কোথাও একটা গরমিল হবে। মনে রাখবো যখনই আমরা সুন্না বা আল্লাহর গাইডেন্স বিপরীত কোনো কিছু করব, দেখবেন ওখানে শান্তি নাই, বাহ্যিক শান্তি নাই এবং পরবর্তী শান্তি তো নাইও, বাহ্যিক শান্তিও নাই। সেজন্য এই যে এই সূর্য এবং চাঁদ, এটার দৃষ্টান্ত হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া গাইডেন্স এবং যারা ফলোয়ার তাদের দুজনের মতো, যেরকম একে অপর থেকে সহযোগিতা নিবে, এই না নিলে যেরকম একজন আরেকজনকে করলে যেরকম ধ্বংস হবে, সব সেম। এই যে সূর্য চাঁদকে আলো দিবে, এই প্রফেটদের থেকে যারা আমরা অনুসারী আমরা আলো নিব, যদি নিই ঠিকমতো চলি পৃথিবী ঠিক আছে, অন্যথায় জমিনে ফাসাদ সৃষ্টি হবে। ঠিক এরকম আমাদের ইমানি ফাসাদ সৃষ্টি হবে। পরবর্তী আয়াতে দেখেন বলতেছে, হাত্তা আদাকাল উরজুনিল কাদিম, পুরাতন খেজুরের শাখার মতো একদম বাঁকা হয়ে যাবে। সেম আমাদের ইমানের মধ্যে এই পরিবর্তন আসে, যদি আমরা কোরআনের গাইডেন্স, রাসুলের গাইডেন্স কে ফলো করি, ইমান আমাদের পূর্ণাঙ্গ থাকে, সেই পূর্ণিমা চাঁদের মতো একেবারে ঝলঝল করতেছে, আলোকিত, সবকিছু দেখতে পাচ্ছি, আমার সামনে কোনো অন্ধকার নাই, কোনো ফাসাদ নাই, দলালত নাই, কোনো বেদাত নাই, শিরিক নাই, সবকিছু থেকে মুক্ত হয়ে সুন্দর জীবন। বাকি যখনই আমি ওই গাইডেন্স থেকে সরে সরে দূরে 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 যাচ্ছি, তখন আমার ইমানের আলো কমে যাচ্ছে, কমে যাচ্ছে, কমে যাচ্ছে, এক পর্যায়ে আদাকাল উরজুনিল কাদিম, আলো একেবারে নিবু নিবু অবস্থা,
তখন আমি দোদুল্যমান অবস্থা আছে, এটা করব নাকি ওটা করব, একবার একটু হালাল কাজ করি, একবার আল্লাহ সন্তুষ্টির কাজ করি, বাকি বেশিরভাগ আলো কম থাকার কারণে আমি আল্লাহর নাফরমানির কাজ করে ফেলতেছি। এটা হলো এই যে আমার এই পরিবর্তনের কারণে, আমার ইমানের ঘাটতির কারণে, আমার ইমানকে সংকীর্ণ করে ফেলার কারণে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা ফলোয়ার হিসেবে, আমরা রাসুলের সঠিক উম্মা হিসেবে আমাদেরকে অবশ্যই এই কোরআনের গাইডেন্স ফলো করতে হবে, এবং যে সূর্য কোরআন এবং যে সূর্য রাসুলের সুন্না, সেটা থেকে আমাদেরকে উপকৃত হতে হবে, অন্যথায় ফাসাদ সৃষ্টি হবে, ফাসাদ তৈরি হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এরপরে রাতে বলতেছে লাশামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কামারা وللليل سابق النهار وكل في فلك يسبحون لا الشمس ينبغي لها সূর্যের জন্য উচিত না আন তুদরিকাল কামারা চাঁদকে গ্রাস করে ফেলা বা চাঁদকে অতিক্রম করে যাওয়া, অর্থাৎ চাঁদের কাছে যে বেনিফিট পৌঁছানোর কথা সূর্যের, সেটা না পৌঁছিয়ে সে সামনে চলে যাবে, এটা তার জন্য সমীচীন না। তো এই হিসাবে এই প্রফেটরা বা সকল নবী রাসুলগণ তাদের যেই জব ছিল, তাদের যে কাজটা ছিল যে উম্মতের কাছে পৌঁছানো, তাদেরকে অতিক্রম না করা, তাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে রাগ না করা বা তাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে কোনো কমতি না করা, তারা এটা করে গেছে। আন্তুদ্রিকাল কামারা ওয়ালাল্লাইলু সাবিকুন নাহার, এবং রাতেরও সমীচীন না বা রাতেরও সম্ভব না যে সে দিনকে অতিক্রম করে যাবে, অর্থাৎ রাতই থাকবে আর দিন হবে না, রাতের আলোই থাকবে, সূর্য আসবে না, সূর্য উদিত হবে না, আবার দিন হবে না, এটা রাতের ক্ষমতা নেই। বরং এই যে চাঁদ সূর্য প্রত্যেকের কাজকে আল্লাহ নির্দিষ্ট করে দিছেন এবং প্রত্যেকেই আল্লাহর হুকুমকে মান্য করে চলতেছে, ওয়ালাল্লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, এবং সব কিছু চাঁদ সূর্য দিন রাত আল্লাহর যত মখলুকাত আছে এই সকল মখলুকাত, ফি ফালাকিন, ফালাকুন মানে কক্ষপথ বা নির্দিষ্ট রাস্তা, বিশেষভাবে বায়ুমণ্ডলের রাস্তাকে বলে, মানে যেটা আকাশের রাস্তা এটাকে ফালাক বলে। তো ফি ফালাকিন, প্রত্যেকেই এই নির্দিষ্ট কক্ষপথে ইয়াসবাহুন, ঘুরতেছে, সাঁতার কাটতেছে, অর্থাৎ আল্লাহর হুকুম পালন করতেছে, প্রত্যেকে আল্লাহর হুকুম পালন করতেছে। তারা যতদিন আল্লাহর নির্দিষ্ট হুকুম আছে ততদিন তারা এই নিয়ম মাফিক চলবে, যখন আল্লাহর হুকুম হবে তখন সেটা ধ্বংস করার জন্য, ডিস্ট্রয় করার জন্য সেভাবে যেভাবে হুকুম আসবে, গরমিল হওয়ার হয়ে যাবে, নির্দিষ্ট কক্ষপথ থেকে নড়ে যাবে, তখন এই পৃথিবী ধ্বংস হবে। ওই যে একটা হাদিস পড়ছি না আমরা, নবী সাল্লাম বলছেন লা তাকুমুস সাআতু হাত্তা তাকুনা ফিল আরদি রাজুলুন ইয়াকুলু আল্লাহ আল্লাহ, ততক্ষণ পর্যন্ত, ওই দিন পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পৃথিবীতে খাটি দিলে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে, একজন ইমানদার থাকবে। তো এই যে চাঁদ সূর্য তাদের হুকুম ততদিন পালন করবে যতদিন এই যে দিন পালন করনেওয়ালা আল্লাহকে মাননেওয়ালা একজন থাকবে, এই ততদিন তারা হুকুম পালন করবে। ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, এই জন্য আমাদেরকে আল্লাহর হুকুম পালন করার বিকল্প নাই। এই যে হেদায়েত আল্লাহর পক্ষ থেকে দেয়া আছে সেটা থেকে সরে আসে আমাদের জীবনকে আলোকিত করব বা শান্তি নিব, এটা আল্লাহ রাখেনি নেই শান্তি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে অন্তরের শান্তি একমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে, একমাত্র তৈরি হবে আসবে আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহর স্মরণের মাধ্যমে, আল্লাহর হুকুম পালনের মাধ্যমে। এই জন্য আমাদেরকে সর্বোপরি সবসময় আল্লাহর হুকুমের উপরে ওঠার চেষ্টা করতে হবে, আমাদের ইমানের আলোকে বাড়ানোর চেষ্টা করতে হবে, আমাদের ইমানের আলোকে সবসময় ওই যে প্রথম পরিবর্তন চাঁদের ওই সময় ওই অবস্থায় রাখার চেষ্টা করতে হবে। তাহলে ইনশাল্লাহ আমরা দুনিয়ার জীবনেও কামিয়াব হব, আখেরাতের জীবনেও কামিয়াব হব। আলহামদুলিল্লাহ, তাহলে এই তিনটা আয়াত আমরা বুঝলাম। এর পরের অংশে আল্লাহ বলতেছেন ওয়া আয়াতুল্লাহুম আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন, আর তাদের জন্য একটা নিদর্শন। এই তাদের, এই তাদের বলতে প্রথম উদ্দেশ্য হলো কুরাইশরা, পরবর্তীতে কেয়ামত পর্যন্ত সকল আনেওয়ালা সবাই এর মধ্যে উদ্দেশ্য। তাদের জন্য একটা নিদর্শন হলো আন্না হামালনা যুররিয়াতাহুম, যে আমি
তাদের বংশধরদেরকে আরোহণ করিয়েছিলাম ফিল ফুলকি, এই ফুলকন আগে ছিল ফালাকুন, ফালাকুন মানে কক্ষপথ ফাতা দিয়ে হলে, আর ফুলকুন মানে হলো সাফিনা বা যেটা আমরা নৌযান বলি, জাহাজ বলি। তাদেরকে আমি আরোহণ করিয়েছিলাম জাহাজের মধ্যে, আল মাশহুন, সে জাহাজটা ছিল পরিপূর্ণ, বুঝাই করা মাশহুন। তো তাদের জন্য একটা নিদর্শন হলো আমি তাদের বংশধরদেরকে আমি পরিপূর্ণ বা ভরাট একটা জাহাজে আরোহণ করিয়েছিলাম, এটা ইঙ্গিতপূর্ণ অর্থ। বাকি তাফসির কারক সকল মুফাসসিরিন বলছেন এটার দ্বারা উদ্দেশ্য হলো নূহ আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের উম্মতদের মধ্যে যারা ঈমান আনয়ন করেছিল তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম প্রাপ্ত হয়ে তিনি কিস্তি তৈরি করে, নৌকা তৈরি করে তার মধ্যে যে আরোহণ করিয়েছিলেন সেই ঘটনাকে আল্লাহ তাআলা এখানে ইঙ্গিত করতেছেন। অর্থাৎ ওয়া আয়াতুল লাহুম আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন, এই কুরাইশদের জন্য নিদর্শন, একইভাবে সকল অস্বীকারীদের জন্য নিদর্শন হলো আমি তাদেরই বংশধরদেরকে, তাদেরই সন্তান সন্ততিকে ধ্বংস থেকে বাঁচার জন্য ফিল ফুলকিল বা শুন পরিপূর্ণ একটা নৌযানে আরোহণ করিয়েছিলাম। অর্থাৎ তারা যারা মেনে নিয়েছিল, গ্রহণ করেছিল, তাদেরকে এই আজাব থেকে বাঁচানোর জন্য তাদেরকে নৌযানে আরোহণ করিয়েছিলাম। তো সেম এই কুরাইশদের মধ্যেও দেখেন আমরা জানি তাদের নৌযানটা কি ছিল, তাদেরকে আরোহণ করিয়েছে এই যে এই উতবা, সাইবা, আবু জাহাল এবং এদেরই সন্তান সন্ততি, এদেরই বংশধর যারা ঈমান আনয়ন করেছিল তাদেরকে আল্লাহ তাআলা সেই নৌকায় আরোহণ করে পাঠিয়ে দিয়েছেন মদিনায়। তাদের নৌকাটা আর কি জলযান ছিল না, তাদেরটা স্থলযান ছিল, উঠে করে ঘোড়ায় করে হেঁটে তাদেরকে পাঠিয়ে দিয়েছেন মদিনায়। এটাকে বলে ইমানি সফর, ইমানকে রক্ষা করার জন্য সফর। ওই সময় নূহ আলাইহিস সালামের সময় ওই জাতি তারা অমান্য করেছিল, তাদেরকে ধ্বংস করা হবে, আজাব দেওয়া হবে, এই জন্য এই জায়গা থেকে তাদেরকে সরায় নিয়ে গেছে। যে ইমানকে রক্ষা করার জন্য আমাদের সর্বশেষ চেষ্টা, দরকার হলে হিজরত করা লাগলে হিজরত করতে হবে, দরকার হলে পরিবার পরিজন সন্তান সন্ততি যাদেরকে ফেলে যাওয়া লাগে ফেলে যেতে হবে, এটা হলো ইমানি সফর, ইমানকে রক্ষা করার সফর। ফিলফুলকিল মাশহুর, এটা দেখেন পূর্বের শব্দ ছিল ফালাকুন, এখানে ফুলকুন, এই সব কিছু তার নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেছে। আবার আল্লাহ তাআলা এই তাদের বংশধরদেরকে নৌকায় উঠাইছেন, এই যে ফালাকুন ফুলকুন দুইটারই অর্থ হলো একটা সার্কেল, এই সার্কেলের মধ্যে যেটা ঘুরে, এই যে নৌযান নদীতে গিয়ে ঘুরে, এই নৌযানের সাথে আশা, আমাদের আশা আকাঙ্ক্ষা ঘুরে যে এই নৌকা সমুদ্রে গেছে, সমুদ্রের স্বাভাবিক অবস্থা থাকবে নাকি কি হবে, সেটা ফিরে আসবে নাকি ফিরে আসবে না, এই যে আমাদের আশাও ঘুরতে থাকে তখন, এই জন্য এই নৌযানকে আরবিতে ফুলকুন বলে। তো ফিল ফিল ফুলকিল মাশহুন, তো এই কুরাইশদের সহ সবাইকে এই মেসেজ দেওয়া হচ্ছে যে ইমানকে রক্ষা করার জন্য প্রয়োজনে বাড়ি ঘর সন্তান সন্ততি সবাইকে ছাড়তে হবে, সবাইকে ছাড়তে হবে, কারণ এই ইমান হলো শুধুমাত্র আমাদের এই দুনিয়াতে 60 বছর 70 বছর পাচ্ছি এই এতটুকুতেই এটার স্থিতি না, বরঞ্চ আমাদের পরবর্তী অনাদি অনন্তকালের জন্য যে জীবন সেটার জন্য এটা উপযোগী, এর জন্য সাময়িক আমাকে কোনো কিছু ত্যাগ করতে হলে করতে হবে। ওয়ায়াতুল্লাহুম আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন, সম্মানিত উপস্থিতি এখানে একটা মেসেজ পাই আমরা যে ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে, যে আমরা আমাদের সন্তানদেরকে নৌকায় আরোহণ করাই ভালো শিক্ষার জন্য, ভালো চাকরির জন্য, ভালো ব্যবস্থাপনার জন্য। আমরা আমাদের দেশে যদি অপরচুনিটি না থাকে, যেখানে ভালো আছে, ভালো ইঞ্জিনিয়ারিং পড়বে, ভালো ডাক্তার হবে, এই জন্য আমরা যেখানে ভালো আছে ওখানে পাঠিয়ে দিই, খুব ভালো সিদ্ধান্ত এটা, আল্লাহ তাআলাই শিখাইছেন এটা, যে এই দুনিয়াবি জ্ঞান যেটা আমাদের প্রয়োজন, মানুষের প্রয়োজন, ওইটা অবশ্যই শিখতে হবে এবং বেস্ট তরিকায় শিখতে হবে। তো আমাদের দেশে যদি ডাক্তারি বিদ্যা সর্বোচ্চ ভালো না থাকে, যেখানে ভালো আছে শিখতে হবে, ইঞ্জিনিয়ারিং যেখানে ভালো আছে শিখতে হবে। তো আমরা এই দুনিয়াবি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ খুব ভালো সিদ্ধান্ত নিচ্ছি, তাদেরকে অনেক উচ্চ শিক্ষায়
অনেক উচ্চ ডিগ্রি লাভ করার জন্য অনেক তাকে উপরে নিচ্ছি, বাকি এই যে ইমানি সফর যেটা, ওই ইমানি সফরের বেলায় আমরা একটু ভুলে যাই। আমরা এখানে দেখেন এই যে সফর ছিল তাদের, এই সফরের মধ্যে কিন্তু মেইন পয়েন্ট ছিল ইমান, বা মেইন পয়েন্ট ছিল মোরালি বা ইথিক্যালি এবং রিলিজিয়াসলি যেন আল্লাহর কাছে যেতে পারে, আল্লাহর কাছের বান্দা হতে পারে, এই জন্য ছিল মেইন সফর। তো আমরা আমাদের সন্তানদেরকে পাঠিয়ে দিচ্ছি, আলহামদুলিল্লাহ আমাদের ডিগ্রি অর্জন করে আলহামদুলিল্লাহ দেশে চলে আসবে। অনেক সময় আমরাও যাই সাথে, উদ্দেশ্য থাকে দেশে চলে আসব, কিন্তু পরবর্তীতে পারিপার্শ্বিকতা অনেক কিছু এমন কিছু মিশ্রিত হয়ে যায়, পরে আর দেশে আসা হয় না। পরে যে সমস্যাটা সৃষ্টি হয় যে ওইখানে গেছে ওইখানকার কালচার ওই সব কিছুর সাথে মিশে গিয়ে, আলহামদুলিল্লাহ অনেকেই তো ইল্লা মাশাআল্লাহ ওইখানে খুব ভালো, বরঞ্চ তারা আরো ইসলামের বিউটিকে প্রকাশ করে আরো অনেকের কাছে তারা মুহতাদা হচ্ছে, আদর্শ হচ্ছে, কিন্তু অনেকের ক্ষেত্রে এমন শোনা যায় যে তারা নিজেদের আদর্শ ভুলে যায় বা ধর্মীয় যে গোড়া ছিল ওটা থেকে সরে যায়। সন্তান সন্ততি একটা দুইটা তিনটা প্রজন্ম পর্যন্ত হয়তো মুসলিম থাকবে, পরবর্তীতে কি হবে সেটাও আশা করা কঠিন। সেজন্য এই যে এই সফরগুলোর ক্ষেত্রে ভবিষ্যৎ আমাদের প্রজন্মকে যে আমরা পাঠাচ্ছি বা আমরা এই সিদ্ধান্ত নেওয়ার সময় একটু চিন্তা করব, বা আমাদের এই চিন্তা করার সময় এখন হয়েছে যে আসলে পরবর্তীতে তাদের দিন যাবে বা তার সাথে আল্লাহর সম্পর্ক কোথায় যাবে, সে ঠিক থাকলেও তার পরের প্রজন্ম, আমার নাতি পরের 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 এই চতুর্থ পঞ্চম, তারা কি হবে, এটা একটু আমাদের এখন ভাবার সময়। অন্যথায় যদি মনে করি যে এটা ফ্রেটফুল হবে, এটা খুবই আশঙ্কাজনক অবস্থায় আছে, তাহলে আমাদের উচিত হবে প্রয়োজনে আমরা সেটা ত্যাগ করা, অন্তত দিনকে রক্ষা করার জন্য, আমার সন্তান সন্ততিকে দিনের উপরে রাখার জন্য আমাদেরকে প্রয়োজনে যদি ওটা ত্যাগ করতে হয় করতে হবে, অন্যথায় আমি আল্লাহর দেখানো রাস্তা বা আল্লাহর গাইডেন্স যেটা সেটা সঠিকভাবে ফলো করছি এটা হবে না। কারণ ধরেন এই যে একটা সুন্দর কথা শিখেছি, ধরেন আমি লাগাইছি তেঁতুল গাছ, এই তেঁতুল গাছ থেকে আম আশা করবো এটা তো হতে পারে না। আমি লাগাইছি কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ থেকে আম চাইবো এটা তো হতে পারে না। তো আমার সন্তানকে আলহামদুলিল্লাহ আমি ভালো শিক্ষা দীক্ষার জন্য বেস্ট পাঠাচ্ছি, এটা করতেছি না, তখন তার ইমানি বিষয়টাকে চিন্তা করতেছি না। তো তার কাছ থেকে আমি কিভাবে ভালো আশা করি, সে কিভাবে তার কাছ থেকে আমি ইয়াটা করি, তাই না? অনেক সময় আমাদের পারিপার্শ্বিকতা থাকে, তার ইয়ার কারণেই সে বাইরে যেতে হবে যাবে, কিন্তু ওইটাতে আমি এনশিওর করি যে তার যেন ইমানি ঘাটতি না আসে, ওটার জন্য প্রয়োজনে আমি দরকার হলে সাথে থাকি, দরকার হলে তার জন্য ওইখানে যেই কমিউনিটির সাথে জোড়া দিলে তার এই ইমানি দিকটা ভালো থাকবে ওটার ব্যাপারেও আমি নিশ্চয়তা করি যে ওটা আমি ঠিক করছি কিনা, যে সে ওইখানে কাদের সাথে মিশবে বা ওইখানে কোন কমিউনিটির সাথে সে থাকবে, তাদের মধ্যে এটা কিভাবে হবে, এটার জন্য আমি ফিকির করছি কিনা, এটা হলো প্রশ্ন। আল্লাহ তাআলা এই সফর করাইছেন, এই ইমানকে ঠিক রাখার জন্য নৌকায় উঠাইছেন, হিজরত করাইছেন, এরকম। সেই জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে আমাদেরকে এই সফরের ব্যাপারে এই চিন্তাটা করতে হবে। আমাদের দুইটা শিক্ষা ব্যবস্থা আছে, আমরা দুইটার ক্ষেত্রে একটু ব্যালেন্স করতে পারি না। একদল আছে আলহামদুলিল্লাহ এই ইমানি দিকটাকে জোর দিয়ে একেবারে মাদ্রাসায় হাফেজ বানাচ্ছি, আলেম বানাচ্ছি, বা এটার থেকে একদম ইয়া করে ফেলতেছি। তো আমাদের এই আমাদের দেশে বা বর্তমানে ইসলামী শিক্ষা যেখানেই আছে সব জায়গায় এটার একটু ব্যালেন্সটা কম, সব জায়গায় যেখানে মাদ্রাসা শিক্ষা ওটাতে শুধু কোরআন হাদিসই পড়াচ্ছে। এখন যে বর্তমান সময়ের চ্যালেঞ্জ, ওই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য যা দরকার শিক্ষা ব্যবস্থায় সেটা নাই, ইসলামী শিক্ষা ব্যবস্থায় অন্তত আমাদের দেশে যেটা আছে আমার জানা মতো এখানে নাই। তো ওইটাকে মোকাবেলা করবে, ওই চ্যালেঞ্জের সাথে যাবে, কিন্তু আল্লাহ তাআলাই শিখাইছে, কোরআন কেন আসছে না, আল্লামাল কোরআন, কোরআন আল্লাহ শিখাইছেন। একইভাবে আসছে ওই যে সুরাতুল বাকারাতে আছে যে বিজনেস ল যেটাকে বলে, ব্যবসা কিভাবে করবে, লিখে রাখা, এই যে ইত্যাদি একটা লম্বা আয়াত, ওই আয়াতে শুধু আল্লাহ তাআলা এটাই শিখাইছেন, বরং ওই ওই জায়গায় বলছেন মিম্মা আল্লামাহুল্লাহ, ওই জ্ঞান আল্লাহ দিছে। একদিকে বলতেছে কোরআন আল্লাহ শিখাইছে, আবার ব্যবসায়িক ল কোরআন শিখাইছে, তো দুইটাই আল্লাহর শিক্ষা। তো আমরা দিন শিখাতে গিয়ে শুধু
একটা দিক নিয়ে একদিক তারা সন্তুষ্ট, আরেক দিক হলো তারা শুধু দুনিয়া শিখায় আর সন্তুষ্ট। তো এই দুইটার মধ্যে ব্যালেন্স করতে পারলে তাহলে ফাসাদ মুক্ত হওয়া যাবে। এই দুইটাই ঠিক না। যারা শুধু ইয়া করতেছে, দিন শিখতেছে, দুনিয়া সম্পর্কে সজাগ না বা দুনিয়ার বর্তমান যে চ্যালেঞ্জ ওইটা সম্পর্কে সজাগ না, তাদেরটাও এক পেশে, আর যারা ইয়া করতেছে শুধু দুনিয়া ওটাতে এক পেশেই, দুইটাতেই ঠিক না, কারণ দুইটাই অপূর্ণ। যখন এটাতে ব্যালেন্স করা যাবে এই দুইটার মধ্যে, যে বর্তমান সায়েন্স শিখতে হবে, মেডিকেল সায়েন্স শিখতে হবে, যেটা আল্লাহর প্রয়োজন, এটাও আল্লাহর সৃষ্টি, আল্লাহর কুদরত, আল্লাহর আয়াত, এই আয়াতকে শিখতে হবে, এটার সাথে যখন এই দুইটাকে ব্যালেন্স করা যাবে তখনই আমাদের সুন্দর প্রজন্ম তৈরি হবে এবং সবকিছুতে ইসলামের বিউটিটা ফুটে উঠবে। আলহামদুলিল্লাহ এখন অনেক তৈরি হচ্ছে, আল্লাহ আমাদেরকে আশা দেখতেছি যে আল্লাহ রহম করলে হয়তো সামনে এরকম হবে। তো আমরা যেন এটা আমাদের সন্তানদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা যেন এটা চিন্তায় রাখি, মাথায় রাখি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। আর আমি তাদের জন্য সৃষ্টি করেছি মিম মিসলিহি তার অনুরূপ, মা অন্যান্য আরো যানবাহন, ইয়ার কাবুন যার মধ্যে তারা আরোহণ করতে পারে। তাহলে পূর্বে ছিল ফিল ফুলকি, এই যে ফুলকি, ফুলকুন মানে নৌযান, নৌযানের মতোই মা আরো বিভিন্ন ধরনের যানবাহন আমি সৃষ্টি করেছি, আর কাবুন যার মধ্যে তারা আরোহণ করতে পারে, তারা বোঝা বহন করতে পারে ইত্যাদি, অনেক দূরের পথ সহজে অতিক্রম করতে পারে। তো এটার প্রথমত হলো সাফিনাতুল বাররি বলে, সাফিনাতুল বার, সাফিনাতুল বার মানে উট। ওই সময়ের জন্য তো উট ঠিক ছিল যে মরুভূমিতে সফর করা। আমরা যারা মক্কা মদিনায় গেছি বা মরুভূমির ধারণা আছে বুঝবো যে কি রোদ, কি পাহাড়ি রাস্তা, ওটা অতিক্রম করার জন্য উটি মনে হয় একমাত্র বাহন, এটা বেস্ট। তো ওই সময় উটটা তাদের জন্য নিদর্শন ছিল। তো এই জন্য মিসলিহি বা এর মধ্যে সব তাফসিরের কিতাবে উটের কথা লেখা আছে। কি এখন শুধু উটি না, বরং এই যে আধুনিক যত যানবাহন আমরা দেখি, ইলেকট্রিক চালিত, ব্যাটারি চালিত, এরপরে জ্বালানি দ্বারা যেগুলো হয়, গ্যাস দ্বারা হয়, যত আছে এই সব কিছু, উড়োজাহাজ থেকে শুরু করে স্থলের বিভিন্ন যান থেকে শুরু করে, আমাদের জীবন কত সহজ হয়ে গেছে। এই ইয়া তো এখানে আল্লাহ বলতেছে ওয়া খালাকনা লাহুম মিন মিসলি, আমি তাদের জন্য সৃষ্টি করেছি, আমি তাদের জন্য সৃষ্টি করেছি। আর আমরা দেখতেছি যে এই যে যত আবিষ্কার আছে সবগুলো ইঞ্জিনিয়ার সাহেবরা করতেছে। তো দুইটা আসলে কোনটা কারেক্ট, ইঞ্জিনিয়ার সাহেবরা আল্লাহ, আল্লাহ বলতেছে আল্লাহ করছেন, তো এটা কোনটা হলো? আসলে এই যে সবকিছুর বাহ্যিক সৃষ্টিটা তো আমরা দেখতেছি যে প্রত্যেকের আবিষ্কারক নির্দিষ্ট আছে। অমুক আবিষ্কারক প্রথমে গাড়ি বানাইছে, প্রথম জাহাজটা অমুক বানাইছে, প্রথম এখানে সব কিছুর গোড়া হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। কারণ দেখবেন বড় বড় আবিষ্কারক তাদের ইয়াটা আসে হলো, তারা এক পর্যায়ে গিয়ে বলে যে আমি অনেকদিন চিন্তা করতেছি, এক্সপেরিমেন্ট চলতেছে চলতেছে, শেষ পর্যায়ে স্বপ্নে সেটা পেয়ে যাই, এই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ইশারা। বা এই যে সে যে ইয়া খাটাচ্ছে, এটা তো মেধাটা আল্লাহ তাআলার দেওয়া। তো সুতরাং এই সবকিছু সর্বশেষ আদা ফিরে যাবে আল্লাহ তাআলা পর্যন্ত। তো হাদিসে পাকে আসছে যে আল্লাহর কোনো ক্রিয়েশন সম্পর্কে প্রশংসা করা, তার সৌন্দর্য বর্ণনা করা, মূলত আল্লাহর সৌন্দর্য বর্ণনা করাই। যে একটা সৃষ্টি এর সৌন্দর্য, এটা আমি আশ্চর্যান্বিত হচ্ছি, এর দ্বারা আল্লাহর প্রতি আশ্চর্যান্বিত হচ্ছি মূলত। যে আল্লাহ তারা এই যে এত সুন্দর প্রোগ্রামিং করে, এত সুন্দর ভাবে চিন্তা করে বানাইছে, চিন্তা করা যায়? দেখেন এই যে ইঞ্জিনিয়ার সাহেবরা বানাইছে, ইঞ্জিনিয়ার সাহেবদের প্ল্যানটা কিন্তু অপূর্ণ। আল্লাহ তালার একটা আসমা ও সিফাত আছে আমরা জানি, আল মুতাদাব্বির, দ্য প্ল্যানার, সর্বোচ্চ প্ল্যানকারী, সর্বোচ্চ পরিকল্পনাকারী, সর্বোচ্চ সবকিছুর ক্ষেত্রে নিয়ন্ত্রণকারী। দেখেন ইঞ্জিনিয়ার সাহেবরা যেটা করে বড় বড় আবিষ্কারের ক্ষেত্রে, সবকিছু একটা লিমিটেড বা চিন্তাটা একটা লিমিটেড হয়। ধরেন একটা বড় জাহাজ বানাইছে, বর্তমান জাহাজ বানানোর ক্ষেত্রে তারা টেকনোলজিটা হয়তো খেয়াল করে
যে সমুদ্রের ভয়ঙ্কর অবস্থা সর্বোচ্চ এই পর্যন্ত যা দেখা গেছে বা পানি ইত্যাদি গবেষণা করে দেখে যে পর্যন্ত সর্বোচ্চ যাইতে পারে ওই পর্যন্ত তারা ওই জাহাজের মধ্যে ক্ষমতা দেয় যে পানি ওই পরিমাণ যদি নিয়ন্ত্রণের বাইরে যায় তারপরেও এটা ডুববে না, কিন্তু তারপরেও কি জাহাজ ডুবতেছে না, তারপরেও কি জাহাজ অ্যাক্সিডেন্ট হচ্ছে না? উড়োজাহাজ তারা ইয়া করতেছে যে নির্দিষ্ট বাতাসের নিয়ন্ত্রণ কতটা নিয়ন্ত্রণহীন হইলে ওটা টিকবে ওইভাবেই ওটাকে তৈরি করতেছে। একটা বিল্ডিং তৈরি করার সময় যে এখন পর্যন্ত ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ যেভাবে হয়, আগুন লাগলে কিভাবে বের হবে সব প্ল্যান করে করে, কিন্তু তারপরেও বড় বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। যে আমরা হয়তো এখন পর্যন্ত পৃথিবীতে আল্লাহ তাআলা দেখাইছেন একটা নির্দিষ্ট মাত্রার ভূমিকম্প, কিন্তু আল্লাহ তাআলার তো ক্ষমতা আছে এর চাইতে 10 গুণ 20 গুণ বেশি দেওয়ার। তো ইঞ্জিনিয়ার সাহেবদের চিন্তা বা তাদের ক্যালকুলেশন এখন ওই পর্যন্ত পৌঁছাই নাই, তারা এই লিমিটেড ওই মাত্রা পর্যন্ত বানাতে পারবে। একটা প্ল্যান করলে ওই নির্দিষ্ট যেই পরিমাণ দেখছে বা যেই পরিমাণ তার চিন্তা গেছে ওই পরিমাণ করতে পারবে। বাকি আল্লাহ তাআলা তো আজিজ, এই সব কিছুর ঊর্ধ্বে আরো ক্ষমতা রাখেন। এই জন্য এই যে এখন পর্যন্ত যতটুকু আল্লাহ দিছে যতটুকু প্রয়োজন মাথায় এই পরিমাণ বানাতে পারছে, সুতরাং এইটু এগুলো আসলে সবকিছু আল্লাহরই সৃষ্টি, তারা বাহ্যিক শুধুমাত্র এগুলোর ইমপ্লিমেশন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়া খালাকনা লাহুম মিন মিসলিহি মা ইয়ারকাবুন, এই নৌযানের মতোই আরো বিভিন্ন যানবাহন তাদের মাথায় আমি দিয়েছি, তারা সৃষ্টি করেছে মা ইয়ারকাবুন, যেগুলোতে তারা আরোহণ করে, যেগুলোতে তাদের প্রয়োজন পূরণ করে, বড় বড় বোঝা বহন করে, তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, অন্য জায়গা থেকে অন্য জায়গায় তারা মাল বহন করতে পারে। অখলাকনা লাহুম মিন মিসলিহি মা ইয়ারকাবুন ওয়া ইন নাশা নুগরিকুহুম ফালা সারিখা লাহুম ওয়ালা হুম ইউনকাদুন। এই যে আল্লাহ তাআলা বলেই দিচ্ছেন ওয়া ইন নাশা, যদি আমি চাই নুগরিকুহুম, তাদেরকে ডুবিয়ে দিতে পারি, ফালা সারিখা লাহুম, তখন তাদের কোনো সাহায্যকারী থাকবে না, ওয়ালা হুম ইউনকাদুন, এবং সেখান থেকে তাদেরকে উদ্ধারও করা হবে না। বাহ্যিক ভাবে উদ্ধারকারী জাহাজ যায়, অনেক দল যায় তাদেরকে, তো আল্লাহ চাইলে যখন এমন ভাবে দিবেন মুহূর্তের মধ্যেই হয়ে যাবে, ওই জাহাজ গিয়ে কিছুই পাবে না, শেষ, খালাস, ওয়ালা হুম ইউনকাদুন, তাদেরকে উদ্ধারও করা যাবে না, ফালা সারিখা লাহুম ওয়ালা হুম ইউনকাদুন। তো এই সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী হচ্ছে, যতক্ষণ আল্লাহ চাইবেন ভালো থাকবে, যখন চাইবেন ধ্বংস করে দিবেন। এখানে দেখেন একটা দৃষ্টান্ত এটাও যে আল্লাহ তাআলার এই যে পানির নিচে যখন ডুবায় দিবেন, এই পানির নিচে অন্ধকার, অন্ধকার, এই অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে, কোনো সাহায্যকারী নাই, কোনো উদ্ধারকারীও নাই। তো এখানে একটা অন্ধকারের কথা আলোচনা করা হয়েছে, এই সূরার শুরুর দিকে আমরা আরেকটা অন্ধকারের আলোচনা করে আসছিলাম, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান, যে আমি তাদের সামনে একটা দেয়াল, অমিন বাইনে অমিন খালফিহিম সাদ্দান, পিছনে দেয়াল, ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, উপর দিক থেকে তাদেরকে আবৃত করা, এই যে সামনে পিছনে দেয়াল, উপর দিক থেকে আবৃত করা, অন্ধকারে নিমজ্জিত, এখান থেকে বের হতে পারে না, ফলে আর ইমানি রাস্তা, হেদায়তের রাস্তা, তওবার রাস্তা, আল্লাহর রাস্তায় ফিরে আসতে পারে না। সেম এই যে পানির অন্ধকারে ডুবাই দিবে, অর্থাৎ যখন সে নিজের আমলকে নষ্ট করে দিবে, ইমানি নূর থেকে দূরে চলে যাবে, তখন এই যে পানির অন্ধকারে একেবারে নিচে নিমজ্জিত হবে, এখান থেকে আর বের হতে পারবে না। এটা যদি আমরা রূপক অর্থে নেই, আর বাহ্যিক অর্থে তো সরাসরি আল্লাহ তাআলা ধ্বংস করতে পারেনি, ওয়া ইন নাশা নুগরিকুহুম ফালা সারিখা লাহুম ওয়ালা হুম ইউনকাদুন। এখানে আরেকটু আমরা একটা দিকে একটু যাই, দেখেন এখানে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের আলোচনা করলেন, নূহ আলাইহিস সালামের আলোচনা, এবং এই সূরার মধ্যে নূহ আলাইহিস সালামের আলোচনার আগে নূহ আলাইহিস সালামের একটা আয়াতে শুধু ওই যে তার সম্প্রদায়কে, সন্তান সন্ততিকে নৌকায় উঠাইছিলেন, এদিকে একটু ইঙ্গিত দেওয়া হলো, জাস্ট একটা আয়াত। এর আগে এই সূরার মধ্যে খেয়াল করলে দেখেন ওই যে দুইজন রাসুলের কথা আলোচনা করা হলো, পরবর্তীতে আরেকজন রাসুল, পরে একজন ব্যক্তি শহরের প্রান্ত থেকে আসলো। তো এরকম কোরআনে যদি আমরা দেখি একই সম্প্রদায়ের কাছে দুজন রাসুল, মনে করলে কোন রাসুল পাই আমরা? মুসা আলাইহিসালাম। মুসা আলাইহিসালাম তার জবানে জড়তা ছিল, এই জন্য হারুন আলাইহিসালামকে দিয়েছিলেন সহযোগিতার জন্য। এই যে দুজন রাসুল, মুসা আলাইহিসালামের সম্প্রদায় এবং নূহ আলাইহিসালামের সম্প্রদায়,
কি বলে মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের, মুসা আলাইহিস সালামের ঘটনা আর এই যে আমাদের এই সূরা ইয়াসিনে দুজন রাসূলের ঘটনা আলোচনায় দুটার মধ্যে একটা কানেকশন পাওয়া যায়, যে দুজন রাসূল ছিল, একজন আরেকজনের সহযোগিতায় আসছে, এই যে এখানে দুজন রাসূল পরে আবার তাদের সহযোগিতায় পাঠানো হয়েছে, একটা কানেকশন। মুসা আলাইহিস সালামের ঘটনাতেও এই যে সেম আয়াত আছে, ওয়াজা আরাজুলুম মিন আকসাল মাদ ওয়াজা আ রাজুল মিন আকসাল মাদিনাতি আসআ, এখানে আসছে ওয়াজা আ রাজুল মিন আকসাল মাদিনাতি আসআ, একজন লোক শহরের প্রান্ত থেকে দৌড়ে আসছে, ওইখানে আছে না, এখানে মিন আকসাল মাদিনাতি আগে আসছে, আর মুসা আলাইহিস সালামের ঘটনা সূরা কাসাসে আসছে, ওইখানে রাজুলুনটা আগে আসছে, মিন আকসাল মাদিনাতিটা পরে আসছে, এতটুকু পার্থক্য সহ সেম আছে। এখানে এই শহরের প্রান্ত থেকে এক ব্যক্তি এসে এই প্রফেটদেরকে সাহায্য করছে, ওইখানেও ওই শহরের প্রান্ত থেকে এসে মুসা আলাইহিস সালামকে সাহায্য করছে, বলছে যে ফেরাউন বাহিনী আসতেছে, তাড়াতাড়ি তুমি রওনা হয়ে যাও। এই যে এই ঘটনার একটা কানেকশন আছে, মানে এই বর্ণনা ভঙ্গির দিক থেকে একটা মিল আছে সেম এই ঘটনাতে। আবার নূহ আলাইহিস সালামের ঘটনা, নূহ আলাইহিস সালামের ঘটনার সাথে মুসা আলাইহিস সালামের ঘটনারও একটা কানেকশন আছে। নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করা হয়েছে প্লাবনে, পানিতে ডুবিয়ে, সেম মুসা আলাইহিস সালামের সম্প্রদায় ফেরাউন গোষ্ঠীকে পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছে। দেখেন, ফালা সরিখা লাহুম ওয়ালা হুম ইউনকাযুন। তো এই যে অল্প শব্দে মাত্র সামান্য ইয়াতে দেখেন তিনটা ঘটনারই একটা ইঙ্গিত এখানে আছে। এই যে নূহ আলাইহিস সালামের ঘটনা এক এক আয়াতে বলে দিল, ওয়া আয়াতুল্লাহুম হামালনা যুররিয়াতাহুম, বাকি এই ঘটনার কানেকশন থেকে দুজন রাসুল শহরের প্রান্ত থেকে একজন আসা, এদিক থেকে মুসা আলাইহিস সালামের ঘটনার সাথে একটা কানেকশন, এরপরে সবাইকে অমান্য করার কারণে ধ্বংস করা, এটা আরেকটা কানেকশন। তো এই সবগুলো থেকে কুরাইশদেরকে বলতেছে, ইয়া কুফার কুরাইশ, হে কুরাইশরা, হে কুরাইশ সম্প্রদায়, তোমরা কি দেখো না তোমাদের এই জাতি বনি ইসরায়েল, এই যে বিশেষভাবে মদিনার ইয়াহুদি নাসারা যারা ছিল তাদের কাছে, তারা আহলে কিতাব, এই কিতাবে মুসা আলাইহিস সালামের ঘটনা এবং সব ছিল, তারা এগুলো পড়ে জানে, এই যে দেখো না নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে অমান্য করার কারণে, মুসা আলাইহিস সালামের সম্প্রদায় রাসুলদেরকে অমান্য করার কারণে, তাদেরকে না মানার কারণে ধ্বংস করা হয়েছে, তোমরা কি দেখো না, এখান থেকে তোমরা শিক্ষা নেও না? তো এটাই বলতেছিলাম, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, যে সামনে আমাদের যা কিছু আছে এখান থেকে শিক্ষা নিতে হবে, পিছনে যা কিছু, পিছনে যা কিছু মানে ইতিহাস যেটা আল্লাহ কোরআনে বর্ণনা করছেন, এই যে ঘটনাগুলো থেকে আমাদের জীবনকে সাজাতে হবে, শিক্ষা নিতে হবে, সেটা হলো আল্লাহ তাআলা তার হেদায়েতকে দিছেন, কোরআনকে দিছেন, রাসুলদেরকে পাঠাইছেন আমাদের হেদায়েতের জন্য, আমাদের আলো গ্রহণ করার জন্য। যদি আমরা এটা গ্রহণ না করি তাহলে তারা ধ্বংস হয়েছে, আমরাও ধ্বংসপ্রাপ্ত হব। আল্লাহ তাআলা বিশেষ রহমতে হয়তো তাদের মতো সরাসরি আযাব দিয়ে আমাদেরকে বানর বানায় দিচ্ছেন না, পানিতে ডুবায় মারতেছেন না, বা আমাদের উপরে সরাসরি আযাব আসতেছে না, বাকি এটা কে আমাকে নিশ্চয়তা দিল যে আযাব আসবে না, কে আমাকে নিশ্চয়তা দিল? কোরআন পাকে বিভিন্ন জায়গায় আসছে, তারা কি নিশ্চিত হয়ে গেছে যে তাদের উপরে কোনো আযাব আসবে না? তারা এই নিশ্চয়তা কোত্থেকে পেল? এই যে তাদের যেই দোষ ছিল আমাদের মধ্যেও সেটা আছে, তো আমরাও এই ধ্বংসের দ্বার প্রান্তে আছি, সাফা হুফরাতিম মিনান নার। তো এই শিক্ষাটা আমাদের নিতে হবে, তাহলেই আমরা এই যে পিছনের দিকে যে দেয়াল আছে এই দেয়াল ডিঙ্গাতে পারবো, তাহলে আমরা আলো পাবো। ফালা সরিখা লাহুম ওয়ালা হুম ইউনকাযুন, একমাত্র মুক্তির রাস্তা কি? ইল্লা রাহমাতাম মিন্না, আল্লাহ তাআলা বলতেছে আমার পক্ষ থেকে রহমত, ওমাতা আন ইলাহীন, এই যে আমার পক্ষ থেকে তাদের প্রতি রহমত থাকে, ওমাতা আন ইলাহীন, এবং নির্দিষ্ট সময় পর্যন্ত ভোগ করার বা এই সুবিধা গ্রহণ করার অনুমতি থাকে। এই যে আমার পক্ষ থেকে যে নির্দিষ্ট অনুমতি, আমার পক্ষ থেকে রহমত, এটা যতক্ষণ আছে তারা ঠিক আছে, এরপরেই ধ্বংস। তা আমাদের উপরে আল্লাহ তাআলার রহমত এখনো আছে, আমরা এখনো ঠিক আছি, তার মানে আল্লাহ তাআলার রহমতের উপরে আছি, এবং ওয়ামাতা আন ইলাহীন, আল্লাহ তাআলার সুযোগের উপরে আছে, মনে রাখবো আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। ওয়ায়ামুতুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। একটা ওই যে গ্রাম দেশে পশু পালনের সময় একটা রশিতে খুঁটি দিয়ে ছেড়ে দেয় ওই পশু গরু ছাগল, ওই রশি যতক্ষণ আছে ওই পর্যন্ত যেতে থাকে, যেতে থাকে,
ওই রশি যখনই শেষ হয়ে যায় গলায় টান পড়ে, সেম আমাদের জীবনটা এরকম। কুল্লুন ফি ফালাকিং ইয়াসবাহুন, এই যে আমাদের সবকিছুর মধ্যে ঘূর্ণায়মান, এই যে আল্লাহ তাআলার বিধান, এরপরে ভালো মন্দ সব কিছু দ্বারা সাজানো আছে, এই সামনে যা কিছু আছে, এই কক্ষপথে সবকিছু ঘুরতেছে, তার জন্য অনুমতি আছে, নির্দিষ্ট কিছু করতে পারবে, নির্দিষ্ট কক্ষপথে থাকতে পারবে, ওই কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যাইতে পারবে না, তাহলে ফাসাদ হবে। সেম আমাদের জীবনটাও সবকিছু একসাথে ঘূর্ণায়মান, এই জীবনের পরিক্রমায় কিছু হালাল কাজ, কিছু হারাম কাজ আছে, কিছু করতে হবে, কিছু ছাড়তে হবে, যেগুলো করব করলে ভালো, যেগুলো ছাড়ার ছাড়লে ভালো, কিন্তু এর উল্টা হলেই, যেরকম চাঁদ সূর্য তাদের কক্ষপথ বিচ্যুত হলে যেরকম সবকিছু ধ্বংস, এই যে আমাদের জীবনের আমল বা যেটা করা না করা, এটার যখন ব্যতিক্রম হবে তখনই ধ্বংস, তখনই আল্লাহর রহমত রহমত থেকে আমরা বের হয়ে যাব, তখনই আমরা আজাবের মধ্যে পতিত হব, তখনই এই যে যে উপভোগের ছিল, যেটা আল্লাহ উপভোগ করার জন্য দিয়েছিল, সেটার আমরা সঠিক উপভোগ ফায়দাটা পাবো না, তখন এই দুনিয়াও আমার জন্য আজাব হবে, দুনিয়াও আমার জন্য বিপদের হবে, দুনিয়া বিপদ হবে হিসেবে যে আমি যা করে গেছি, আমার যা কিছু সামনে আছে, ওইটার প্রপার ইউটিলাইজেশন হবে না, আমার সন্তানদের থেকে, আমার বংশধর থেকে সেটার হবে খেয়ানত হবে, বা এটা আমিও খেয়ানত করে গেলাম, তাদের থেকেও খেয়ানত হবে। সেম পরবর্তীতে এই যে পরবর্তী জীবন আখেরাত যেটা, ওই জীবনেও তো শাস্তি আছেই, তার মানে দুইটাই ধ্বংস, দুইটাই ধ্বংস। এই জন্য আমাদের যে এই যে জীবনে পরিক্রমা, আমরা আমাদের সামনে যা আছে, আমাদের নিজের অঙ্গ প্রত্যঙ্গ, নিজের ধন সম্পদ, এগুলো আমার সামনে, আমার যেগুলো আছে, এরপরে আমার পিছনে হলো আমার বাবা মা এবং আমার পরিজন, যারা ভালো করে গেছে তাদের অবস্থাটাও আমরা জানি, যারা খারাপ করে গেছে, বা যারা সন্তানদেরকে বা তার নিজের সবকিছুকে কাজে লাগাই নেই, তাদের জীবনটা কি, পরবর্তীতে মানুষ তাদেরকে কিভাবে স্মরণ করে, বা তাদের অবস্থানটা কি, এটা আমাদের সামনে পিছনের রাস্তা, পিছনের দেয়াল, পিছনের কি বলে সাদ্দান, এই দুইটা থেকে যদি শিক্ষা নিয়ে আমাদের জীবনকে সামনে বাড়াই, তাহলেই আমরা দুনিয়াতেও কামিয়াব হবো, আখেরাতেও কামিয়াব হবো। আল্লাহ তাআলা আমাদেরকে সবকিছুতে আল্লাহর গাইডেন্স এবং কোরআন এবং ওহির গাইডেন্স নিয়ে আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করেন, এবং সবসময় আল্লাহর রহমতের মধ্যে থেকে, আল্লাহ যে আমাদের জীবনকে পরীক্ষা হিসাবে উপভোগের জন্য দিয়েছেন, সেটা যেন আমরা সঠিকভাবে উপভোগ করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আজকে আমরা এই পর্যন্ত পড়লাম, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা যদি, আমি তো আজকে ইনশাআল্লাহ আপনারা জানেন মসজিদে বসে যাব এতে ক্যাফে, যদি কোনো অসুবিধা না হয় ইনশাআল্লাহ আগামী ক্লাসে, আগামীকাল থেকে এই 45 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ আমরা পড়বো, আর যদি অসুবিধা হয় আমি আগে মেসেজে জানিয়ে দিব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ আমরা যা কিছু পড়লাম এর মধ্যে যেটুকু উপকারী, যেগুলো ভুল বলছি বা কোনো কিছু কোরআনের খেলাপ বলে থাকলে ওইটা শয়তানের পক্ষ থেকে, আল্লাহ যেন আমাদেরকে ওইটা থেকে হেফাজত করে, আর যেটুকু সঠিক বলছি আমাদের জন্য বলছি, আল্লাহ যেন আমাদেরকে, প্রথমে আমাকে এরপরে আপনাদেরকে সবাইকে যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দেন। আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. কারোর কোনো প্রশ্ন না থাকলে ইনশাআল্লাহ আমরা শেষ করব। কারোর কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। স্যারজি একটা ব্যাপারে জানতে চাচ্ছি, যে আমাদের ফরজ নামাজ বা সুন্নত বা নফল নামাজে আমরা হচ্ছে সিজদায় হচ্ছে যে আমরা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো যে দোয়াগুলো সেগুলো করবো, নাকি আমাদের নিজের মতো অনেক সময় ওগুলো মনেও থাকে না দোয়াগুলো, মানে আরবিতে, তখন কি এগুলো কি বাংলায় পড়া যাবে? জি, খুব ভালো প্রশ্ন। এই দোয়া যেটা, দোয়া শব্দের অর্থ হলো একান্তে ডাকা, মানে এই যে মুনাজাত বলে, দোয়া বলে, দোয়ার মানে হলো ডাকা, একান্তে ডাকা। তো দোয়া করার সময় তো আমরা আল্লাহ তাআলা সব ভাষা জানেন, তাই না? আল্লাহ তাআলা সব ভাষা জানেন, তো দোয়া একান্তে করতে চাইলে, বুঝে বুঝে খুব ইয়ার মতো করলে নিজের ভাষাই হইতে হবে, তাই না? তো আরবি দোয়া যেগুলো কোরআনে শিখানো হয়েছে, হাদিসে আছে, ওগুলো তো উত্তম, ওগুলো পড়তে পারলে খুব ভালো। বাকি এই যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এগুলো মানে কিছু বস্তু যা আমরা ভাবে পড়ি, দোয়া আছে, কারেক্ট, কোরআনের যে দোয়াগুলো আছে পড়তে পারলে ভালো, হাদিসে যে এখন হচ্ছে কি,
উস্তাদজি, যেটা হচ্ছে কি, আমাকে একজন মানে জানালো উনি যে আমরা তো এভাবে পড়ি, তো ওনারা কোরআনে যে ক্লাস করেন ওখানে মানে ওনাদেরকে বলা হয়েছে যে এগুলো বলা যাবে না, মানে শুধু রাসূলুল্লাহ সাল্লাম যেগুলো দোয়া পড়তেন, যে ইয়াগুলো পড়তেন সেগুলো পড়া যাবে। আর না হচ্ছে ওইটাই যে ওইটাই আমাদের বলতেছি, কারেক্ট ওইটাই বলতেছি যে এখানে দুইটা অপিনিয়ন আছে। হানাফি উলামা একরাম বলছে যে আরবিতেই হইতে হবে, কোরআন হাদিসে বর্ণিত দোয়াই হইতে হবে, বাকি অন্যান্য আলেমদের অনুমতি আছে যে দোয়াটা বাংলাতে হতে পারে, কোনো অসুবিধা নেই, যার যে ভাষায় বলবে। আল্লাহ তাআলা সব ভাষা জানেন, বরঞ্চ মন খুলে বেশি লম্বা সময় করে বলবে, দোয়া করবে জি আল্লাহর ওস্তাদ, কাছে, জি জি ওটা মন নিজের খুলে ভাষায় দোয়া আছে। আর ফরজ নামে যেহেতু এগুলো করা যায় না ওস্তাদ জি, যে এগুলো হচ্ছে না যে আমরা না, দোয়া করি নফল নামাজ, দোয়াটা নফল নফল আর নামাজের সুন্নত, সাথে, সুন্নত কারেক্ট নামাজে আমরা পড়তে পারবো। কারেক্ট। জাজাকাল্লাহ খায় ওস্তাদ জি, জাজাকুম আল্লাহ আসসালামু খায়। আলাইকুম রহমতুল্লাহ। ওই যে ওই আরেকটা ক্লাসে যে শুনছে ওটাও ঠিক আছে, ওটা হলো ওই হানাফি অপিনিয়ন, হানাফি মানে উলামা ওনাদের একরামের। নিষেধেই করে দিছে, উনি তো খুবই ভয় পায়, মানে আমাকে ফোন করছে যে এতদিন কি নামাজ পড়লাম। আমি বললাম যে এগুলো নিয়ে মনে হয় বাড়াবাড়ি একটু বেশি, এগুলো নিয়ে মনে কোনো কিছু আমি পাইনি হ্যাঁ, এখনো। নিষেধ না নিষেধ না, অনুমতি আছে, এই দুইটা অপিনিয়ন আছে মানে দুইটাই আমি ফলো করতে পারি, অনুমতি আছে, অসুবিধা নেই। জি, জাজাকুমুল্লাহ আর খাই। ওস্তাদ জি আর একটা যেটা হচ্ছে যে আমি একটা বইয়ের মধ্যে পেলাম, ওই যে ফরজ নামাজে মানে ফজরের নামাজে দোয়া কুনুদের পড়াটা, এটা কি একটা বইয়ের মধ্যে পাচ্ছি আমি, এটা কি হ্যাঁ, কিভাবে পড়ে? ফজরের দোয়ার কুনুতটা যেটা, ওইটা হলো নির্দিষ্ট সময়ে পড়ে, যে নির্দিষ্ট কোনো ফিতনা হলে, ফাসাদ হলে ওই সময় পড়ে, এটা সব সময়ের জন্য না। কুনুতটা হলো নর্মাল, ওই ধরেন আপনি কোনো একটা বিশেষ বিষয়ে আল্লাহ তাআলার কাছে চাইতে চাচ্ছেন তখন ওইটা পড়বেন। এই যে বিতরে এটা কি যেভাবে মানে ফরজ নামাজে নাকি সুন্নত নামাজে পড়বো? ফরজে, ফরজে। ওই যে আমরা শেষবার ফজরে কুনুত পড়েছিলাম হলো ওই যে যখন ইরাক আর আমেরিকার যুদ্ধ চলতেছিল, ওই সময় আমাদের হুজুর আমাদেরকে নিয়ে পড়তেন ফজরের সময়। নিয়ম ওইটাই, ওই যে বিতরে যেভাবে পড়েন, রুকু করে দাঁড়িয়ে হাত তুলে দোয়া পড়তে থাকা, বা হাত না উঠিয়ে দোয়া পড়তে থাকা, এরপরে ডাইরেক্ট সাজদায় চলে যাওয়া, এভাবে বেতের কুনুতটা। নামাজের মতো কারেক্ট কারেক্ট। আচ্ছা, আমাদের জাজাকুমুল্লাহ খাইর। প্রশ্ন করতে চাচ্ছি, বেতের নামাজে যে দোয়া কুনুত আছে সেটা ছাড়া কি আর কি পড়া যাবে না, ওইটাই পড়তে হয়? হ্যাঁ, ওই পড়া যাবে, মক্কা মদিনায় যারা যাওয়ার তো ফিরেছে, দেখবেন ওইখানে এত লম্বা কুনুত পড়ে, আমরা তো ওই যে মুখস্থ যেটুকু আছে এতটুকু পড়ি, এরপরে অনেক লম্বা কুনুত আছে, অনেক জি লম্বা কুনুত আছে, পড়া জি যায়, পড়তে করা পারবে। যায়। আর ওই যে সেজদাতে আমি শুনছি, ওই যে একটা আপু আগে বলছিলেন সেজদাতে রাব্বানা দিয়ে সেগুলো কোরআনের আয়াত দিয়ে দোয়াগুলো না করা শুনছি আর কি, এটা ফরজ না ফরহ বলে আয়াত দিয়ে বলতে, ওখানে তো আপনি কেরাত হিসেবে পড়তেছেন না, দোয়া হিসেবে পড়তেছেন, দোয়া হিসেবে পড়তেছে এটা। আপনি ওই যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান ওই দোয়া পড়তেছেন, ওটা কিন্তু দোয়া। আপনি দোয়া, নকুরা হ্যাঁ আল্লাহুম্মা যে রাব্বানা আপনি যখন সুরা ফাতিহার পরে কোরআন পড়তেছেন কোন সুরা, ওইটা আপনি কেরাত হিসেবে পড়তেছেন এজ এ কোরআন। আর যখন ওই সাজদার মধ্যে কোরআনে বর্ণিত এই দোয়া যেকোনো শেখানো হয়েছে ওগুলো পড়বেন, ওটা কিন্তু আপনি কোরআন পড়তেছেন, ওটা দোয়া করতেছেন। একটা তো নফল দোয়া, কিংবা সুন্নতে পড়া যাবে ফরজে। হ্যাঁ পড়া যাবে, পড়া যাবে, কারণ দোয়া যেটা আল্লাহ শিখাইছেন তার চাইতে উত্তম দোয়া আর কি হইতে পারে, তাই না? আল্লাহ তার নবীদের থেকে যেগুলো আছে শিখাইছেন, এটা করি বেশি, কারেক্ট, ওই দোয়া আর করতে পারে, সালাম পড়া ফিরানোর আগেও তো সব দোয়া পড়া যাবে, আল্লাহুম্মা সব দিয়ে পড়ি, কারেক্ট সালাম কারেক্ট ফিরানোর আগেও দোয়া পড়া যায় এই আর কি। কারেক্ট। মানে আর আরেকটা সালাতে জিনিস উস্তাদ আমি জানতে চাচ্ছি, যে ওই যে মাগরিবের মানে সকালবেলার তাসবিহ গুলো, সেগুলো তো সকালবেলা না ফরজ নামাজের পরে পড়তেছে, এখন মাগরিব কি আসরের পরে গুলো দোয়াগুলো পড়বো, যে আল্লাহ সুবহানাহু যেগুলো যা আছে না মাগরিবের পরে, এইটা নিয়ে আমি কনফিউজ থাকি, কারণ দুই দুই ধরনের মত পাই। এটা কি আমি কি আসরের পরে কি সন্ধ্যাকালীন দোয়াগুলো পড়বো, যে সূর্য অস্তের পূর্বে এবং সূর্য উঠার আগে যে দোয়া করতে হয় সেগুলো কি মাগরিব আসরের পরে পড়বো না মাগরিবের, না দুটো মানে ভাগ যেটা করে পড়বো? সূর্যাস্তের আগে, সূর্যাস্তের আগের গুলো তো আসরের পরে পড়বেন, মাগরিবের আগে আগে, সূর্যাস্তের পরে যেগুলো পরে পড়বেন। আর কিছু আছে ওই সন্ধ্যাকালীন, ওই সন্ধ্যাকালীন বলতে ওইটা বোঝায় হলো মাগরিবের পরে, মাগরিবের পরে, আচ্ছা মাগরিবের সালাতের পরে। আর দোয়াগুলো মনে রাখবেন, এগুলো নফল আমল, ব্যক্তিগত আমল, আপনার প্রয়োজন আছে ওই সময় ওগুলোর জন্য ইয়া করতে হবে, এটা না, আপনি চেষ্টা করবেন সবসময় করার, কোনো সময় মিস হয়ে গেলে অসুবিধা নেই, বুঝতে পারছেন? মানে আপনার থেকে যেহেতু বিকালে করা হয় মানে আসরের পরে করি, এটা মাগরিবের পরে কারেক্ট এটা, কারেক্ট তাই না? করে ঠিক নিলেই আছে, হলো। আচ্ছা জি, আসসালামু আলাইকুম উস্তাদ, আমাকে আত্তাহিয়াত শব্দটা একটু বুঝিয়ে দিবেন।
যে আত্তাহিয়াত শব্দটা বুঝাই দিব, যে এটা বুঝতেছি না জি একটু বলেন তো কোন পার্টটা বলবো, এটার গ্রামার পার্ট নাকি কি? জি জি গ্রামার পার্ট, মিনিং সহ গ্রামার পার্টটাই। আচ্ছা একটু বলি, যদি এটা তাফসীর ক্লাস বলার সুযোগ কম। আচ্ছা আমি একটু বলে দিচ্ছি আপনাকে, একটু লিখে দেখাই তাহলে আপনি বুঝতে সহজ হবে। মানে মোটামুটি অন্যান্য গুলা তো কোরআনের থেকে অর্থ বোঝা যায়, এটার মিনিংটা মিলাতে পারছি না। এটার এটাও কোরআনিক ওয়ার্ড, এটাও কোরআনিক ওয়ার্ড। হ্যাঁ শব্দটা হলো এরকম, এটার তাহিয়াতুন, তাহিয়াতুন শব্দটা এক বচনে এরকম, এটার প্লুরাল হয় তাহিয়াতুন, বুঝতে পারছেন? আল যুক্ত হয়েছে, আল যুক্ত হলে কি হবে? আত্তাহিয়াতু, এখন আর তানবিন নেই, আত্তাহিয়াতু। এখন শব্দটা কি, শব্দটার মধ্যে আসলে রুট লেটার হলো, এটার মিনিং, হ্যাঁ মিনিং বলতেছি দেখেন, আ হা ইয়া ইয়া, দুইটা ইয়া আছে, তার মানে হলো লাফিফ একটা শব্দ, তাই না? এখন শব্দটার এটা মূলত আসলে স্ট্রাকচারালি এটা মাসদার, ভার্বাল নাউন, এটা ভার্বের দুই নম্বর ফর্মের মাসদার, অর্থাৎ এটার মাদিতে শব্দটা হবে আসলে এরকম, হাইয়া মানে হাইয়া, এখান থেকে পরিবর্তন হয়ে হয়ে যাবে হাইয়া, এরপরে মুদারাতে হবে ইউহাইয়ু, এরপরে পরিবর্তন হয়ে হয়ে যাবে ইউহাইয়ি, হাইয়া ইউহাইয়ি, এরপরে মাসদারটা ভার্বের দুই নাম্বার ফর্মের, আমরা জানি মাসদার গুলোর ছয়টা সাতটা স্ট্রাকচার আছে, এর মধ্যে একটা হলো তাফইলাতুন, একটা স্ট্রাকচার, এই তাফইলাতুনের সাথে মিলালে এখন এখানে হবে তাহইয়াতুন, তাহইয়াতুন, এই তাহইয়াতুন এই শব্দটা মুদাআফের নিয়ম অনুযায়ী ফলো করলে, নিয়ম কি, দুইটা অক্ষর পাশাপাশি হারাকা আছে, তার পূর্বের অক্ষর সুকুন আছে, তাহলে কি হবে, প্রথম প্রথম অক্ষর একটা পূর্বের অক্ষরে দিয়ে দিতে হবে, তাই না? তাহলে প্রথম ইয়ার কাসরাটা আপনি হার মধ্যে দিয়ে দেন, দেওয়ার পরে দেখেন দুই ইয়াকে মিলাই দেন, তাহলে শব্দ হয়ে গেল তাহিয়াতুন। শাব্দিক বিশ্লেষণটা ক্লিয়ার? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা হলো শাব্দিক বিশ্লেষণ। এবার অর্থে আসি, অর্থ হলো কোরআনে আসছে وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا, এটা হলো সূরা নূরে আসছে, হাইয়া ইউহাইয়ি অর্থ হলো অভিবাদন জানানো, সালাম দেওয়া, অভিবাদন দেওয়া, তো অভিবাদন বা কাউকে অভ্যর্থনা জানানো এটা মুখে হয় নাকি কাজের মাধ্যমে হয়? মুখে হয়, তাই না? আমরা সালাম দিই মুখে উচ্চারণ করে না, অভিবাদন জানাই, আহলান সাহলান বলি, কিভাবে হয়, মুখে হয়। এই জন্য এই অভিবাদন বা প্রশংসা ইবাদত গুলো যদি যেহেতু মুখে হয়, এই জন্য এই তাহিয়াতের মধ্যে অর্থ করে আত্তাহিয়াত মানে সমস্ত মৌখিক ইবাদত। আচ্ছা জি 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 ক্লিয়ার, সমস্ত মৌখিক ইবাদত। জি জাযাকুমুল্লাহ খাইর ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছোট্ট প্রশ্ন ওস্তাদ, এই যে খুব দরিদ্র মাদ্রাসায় পড়া ছাত্রদের কি কি জায়গাতে টাকা দেওয়া যাবে পড়াশোনার জন্য? অনেক দরিদ্র একদম। হ্যাঁ দেয়া যায়, দেয়া যায়, যদি সরাসরি ওর হাতে দেন খুব ভালো, সরাসরি ওর হাতে দিলে আবার একটু সমস্যা আছে, অনেক সময় ইয়া হয় যে এটা খরচ করবে ঠিকভাবে করবে না কি হবে, ওই 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 দিক দিয়ে আছে আলহামদুলিল্লাহ, কারণ ও উচ্চ শিক্ষায় যাচ্ছে, অনেক এরকম এরকম আশঙ্কা না থাকে তাহলে ওর হাতে দেওয়া বেশি ভালো, আর না হয় আপনি তার যে উস্তাদ আছে তাদের সাথে যোগাযোগ করে তার সারা বছরের খরচ দিয়ে দিতে পারেন, এটা হতে পারে, এবং এটা খুব উত্তম খাত দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি আরেকটা জিনিস জানার ছিল যে এখন তো রমাদান মাস, আমাদের জন্য তো অনেক সম্মানিত মাস, বা আমরা মনে করি যে আকাশ থেকে আল্লাহ রহমত আসে, মাগফিরাত আসে, অনেক কিছু আসে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা অমুসলিমদের এটার কোনো প্রভাব পড়ে কি না এর থেকে, যে এখন যে শয়তান বন্দি থাকে, তারা কি শয়তান এগুলা থেকে বন্দি বন্ধ থাকে? মানে হলো ওই যে শয়তান তো বন্ধ থাকে, হাদিসে আসছে এটা তো বন্ধ থাকে সবার জন্যই, বাকি
ধরেন সহজে উদাহরণ দিয়ে বলি, ধরেন একটা গাড়ি খুব স্পিডে চলমান আছে, তো ওইটা যদি থামানো হয় তো ওইটার একটা তার যে গতি আগের গতি ওইটাতেই একটা দূর পর্যন্ত চলে যাবে না? জি জি ওই যে বাকি 11 মাস আমার সামনে পিছনে ডানে বামে সব তো অন্ধকার, তো এই 1 মাস বন্ধ আছে, বাকি ওই বন্ধটার ওই যে এই ব্রেকের পরে যে চলতেছে না ওই চলাটাতেই চলে যাচ্ছে আর কি। শয়তান ঠিকই বন্দি আছে, বাকি শয়তানের যে প্রোগ্রামিং ওই প্রোগ্রামিং তো তার উপরে দেয়া আছে, ওই প্রোগ্রামিং এ চলতেছে। মানে প্রশ্নটা হবে, শয়তান যদি বন্ধ থাকে তাহলে এই সময় কিছু মুসলিম বা তারা তারা এই খারাপ কাজগুলো করে কিভাবে? শয়তান তো নাই, পরে হলো ওই যে ওই ব্রেক করার পরে ওই গতিটা তো আছেই তার সামনে বাবা জানে বাবা, মানে উস্তাদ অভ্যাসগত কারণে যেটা। কারেক্ট কারেক্ট, জাজাকুমুল্লাহ খায়ের। তো আজকে এ পর্যন্ত মনে হয় থাকুক, ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা দোয়া করেন যেন মসজিদের ব্যবস্থা থাকে সুন্দর মতো, তাহলে আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারবো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা ক্লাস শেষের দোয়াটা পড়ি, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।